আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপেন অ্যাপ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। আমরা এখন অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে। আমি এখন খাবো হচ্ছে নারকেলের ডাব বা গ্রিন কোকোনাট। কক্সবাজার আসলে আমরা সাধারণত সবাই নারকেলের ডাব খেয়ে থাকি। নারকেলের ডাব খাওয়ার সময় সাধারণত আমাদেরকে টুকিটাকে দরদাম করতে হয় বিক্রেতার সাথে। তো বন্ধুরা, চলুন আমার পূর্বের খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারাও দেখে এর থেকে আসলে কিছুটা হলেও উপকৃত হবেন। কক্সবাজার সমুদ্র সৈকত এবং হোটেলের আশপাশে প্রচুর নারকেল বিক্রেতা থাকে, যেখান থেকে আপনি খান না কেন অবশ্যই দরদাম করে খেতে হবে আপনাকে, না হলে আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে। তো বন্ধুরা চলুন, সকালবেলা হওয়ার কথা সব দোকান বন্ধ। সব আচার শুটকিগুলো দোকান, আর এগুলো দেখতে থাকে এগুলো সব সুন্দর করে মাছ ভাজা কাবাব এগুলো বিক্রি করে, সব বন্ধ। এদিকে একটা শুটকি দোকান খুলছে দেখা যাচ্ছে দূরে। ডাব কত করে ভাই? ডাব কত করে? এটা 100 টাকা, আর এটা 130 টাকা। এটা 80 টাকা রাখা যায় না, এতো বেশি থাকছে না। ৮০ টাকা রাখেন না ভাই? আচ্ছা দেখি সাঁচার কাছে পাই কিনা। আচ্ছা ডাব কত করে? ডাব 100 টাকা। 100 টাকা, এত বেশি কে দাম? ছোট ছোট ডাব ওই তো অনেক ছোট। এগুলো কত করে? 100 টাকা। এটা কত? এগুলো তো মিষ্টি হয় না। এটা কত বলছিলেন? ছোট, অনেক ছোট না না এটা কাটেন না। আর এটা কত বলছেন? এগুলো 80 টাকা। এগুলো 60 টাকা রাখা যায় না, অনেক ছোট ছোট দাম। কিনা বেশি সেটা এটা কাটুন তো দেখি কেমন। এগুলো নিয়ে আসলে কোথা থেকে আপনারা? সেন্ট মার্টিনের না আপনাদের কক্সবাজারের ডাব? সেন্ট মার্টিনের না, ওখান থেকে শিপে করে নিয়ে আসেন না কলারে নিয়ে আসেন? আছে ভিতর কিছু আছে সামান্য একেবারে মানে হচ্ছিল। সমুদ্রে দেখা